আচ্ছা সবাই লাইনে দাঁড়াও, লাইন ছাড়া বেলাইন কিচ্ছু দেব না। মাত্র 15 টাকায় বিরিয়ানি, 15 টাকারও বিরিয়ানি এ যুগে সম্ভব? মানে ওই আধার কার্ডের আর রেশন কার্ডের লিঙ্ক হচ্ছিল যখন, তখন এরকম একটা ভিড় হয়েছিল। ফাইনালি গাইস আমরা চলে এসেছি চাঁদপাড়ায়, এখানে খাবো 15 টাকায় বিরিয়ানি। মানে ভ্যাকসিন ট্যাকসিন চলছে সেই সময় এই ভিড়টা দেখা যাবে না, বিরিয়ানিতে তো এই ভিড়টা কখনোই আমরা দেখি না। দেখ মাস্ক লাগানো ওটা প্রচণ্ড সেফ, আমি বলবো না এখানে, বাট কথাটা ভয়েসটা ক্লিয়ার আসার জন্য নতুন মাইক কিনেছি তো, একটু দেখা যাবে মাইক কতটা ভালো ভয়েস আছে। ওইদিকে আমাদের বিরিয়ানি আমরা নিয়ে নিচ্ছি অলরেডি, বাট তুমি একটু ভিড়টা দেখিয়ে দাও ফুটু ভাই। আচ্ছা 15 টাকার বিরিয়ানির খোঁজটা আমাকে যে দিয়েছে এনবি ব্লগস, এই যে অলরেডি শ্যুট করছে তোমরা দেখতে পাচ্ছ, এনবি ব্লগসের দিদি এবং দাদা দুজন মিলে কিন্তু আমাকে এই 15 টাকার বিরিয়ানির খোঁজটা দিয়েছে। এবং লিটারেলি আমি বলছি এখানে এসে আমি পুরো চমকে গেছি। আমি ভীষণ ভাবে মানে কি বলবো আর কি, আমি ভীষণ ভাবে থ্যাঙ্কফুল আর কি, ভাই এসছে এইটা ভিডিওটা করতে, সবাই সাপোর্ট করো, সবাই সাপোর্ট করো, সবাই সাপোর্ট করো, এবং দাদাদেরও সাপোর্ট করো, চ্যানেলটা যাও অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো আমরা 15 টাকার বিরিয়ানি বা ডিভি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। চিকেনের দাদা সাইজ কি আছে? চিকেন 40 গ্রাম সাইজ, 40 গ্রাম সাইজ আছে। মানে কাকার বিরিয়ানি আচ্ছা সবাই লাইনে দাঁড়াও, লাইন ছাড়া বেলাইন কিচ্ছু দেব না। তো গাইস আমাদের কাছে চলে এসছে এখন 15 টাকার বিরিয়ানি। এই হচ্ছে আমাদের 15 টাকার বিরিয়ানি গাইস, কেমন আছে?
এই হচ্ছে 15 টাকার বিরিয়ানি গাইস, মানে লিটারালি 15 টাকারও বিরিয়ানি এ যুগে সম্ভব। এখানে রয়েছে ফুল অফ কোয়ান্টিটি রাইস, আলু আর 40 গ্রামের চিকেনের পিস। চলো এই হচ্ছে বিরিয়ানি, চলো 1 2 3। গাইস ওয়াও, এটা বিরিয়ানি, এটা বিরিয়ানি গাইস, সত্যি লিটারেলি 15 টাকা এটা কি করে দিচ্ছে। আমি যখন ভেবেছিলাম, চালটা আমি দেখাই ঝুরঝুরে চাল, আমি যখন ভেবেছিলাম যে 15 টাকা এটা বিরিয়ানি দেবে, আমি ভেবেছিলাম যে বিরিয়ানি একদম থার্ড ক্লাস হতে চলেছে, কিন্তু লিটারেলি এটা বিরিয়ানির মতনই খেতে। চিকেন, এটা কিন্তু চিকেনই আছে, বাট মরা মুরগি নাকি সেটা আমি বলতে পারবো না। এই হচ্ছে চিকেন, চলো ভালো করে, সঙ্গে আলু, আলুটাও ভালো বয়েলড হয়েছে, ওয়াও। এক কথায় 15 টাকার বিরিয়ানি ইজ ওপি, জাস্ট ওপি, দারুণ খেতে লাগবে বিরিয়ানিটা। আমি তোমাদের বলি, ভিড়টা এখানে যে লিটারেলি ভিড় পড়ে গেছে, একটা লম্বা লাইন, সবাই বিরিয়ানি খাচ্ছে, খেয়েই যাচ্ছে, মারপিট লেগে গেছে এখানে। তো যারা অনেকক্ষণ ধরে ভিড়ে দাঁড়িয়ে ছিল, তাদেরকে লাস্টে বলা হচ্ছে যে তোমাদের লাইনে দাঁড়াতে হবে, নাহলে বিরিয়ানি পাবে না, তাহলে একটু হতাশ। লোকলাম দিয়ে কিছু করার নেই, এখানে এসে খেতে হবে, জায়গাটা আমি একটু দাদাদের থেকে জেনে নেবো, চলো। এটা আছে আমতলা মাঠ, চাঁদপাড়া, আমতলা মাঠ, চাঁদপাড়া মানে বনগাঁ ঠিক দুটো স্টেশন আগে, হ্যাঁ দুটো স্টেশন আগে, বনগাঁ দুটো স্টেশন আগে, চাঁদপাড়া, চাঁদপাড়া থেকে নেমে তোমরা চাঁদপাড়া আমতলা মাঠ, চাঁদপাড়া আমতলা মাঠ, ঠিক আছে তোমরা চলে আসো। ফোন নাম্বার দিয়ে রাখবো আমি দাদার কাছ থেকে কালেক্ট করে, আমি ফোন নাম্বারটা দিয়ে রাখবো, তোমরা ফোন করে চলে আসবে, নাহলে কিন্তু পাবে কি পাবে না আমি সে গ্যারান্টিটা দিতে পারছি না। বিকাল 4টা থেকে খুলে যায়, ভিড় যা আছে, ভিড় বিকাল 4টা থেকে খুলে যায়, তোমাদের দুটোর সময় এসে লাইনে দাঁড়াতে হবে, মানে ওই আধার কার্ড আর রেশন কার্ডের লিঙ্ক হচ্ছিল যখন, তখন এরকম একটা ভিড় হয়েছিল, তো অ্যাক্সিডেন্টের সময় তো হয়েছে। তো আমার সঙ্গে কিন্তু আজকে চিরঞ্জিত আছে রাইডিং এ, আমি রিভিউ দেবো এরপরে, এরপরে চিরঞ্জিত রিভিউ দেবে, হবে এখন অর্পণটা শুরু হচ্ছে। কেমন লাগলো অর্পণটা বিরিয়ানিটা খেয়ে? বিরিয়ানিটা লিটারেলি একটু একটু খেয়ে আমি একটু টেস্ট করছি, ওটা এখান থেকে তো আমি নেন বিরিয়ানি, কিন্তু খেতে কিন্তু মানে 15 টাকা হিসাবে আমিও এক্সপেক্ট করিনি এতটা বেটার হবে, আর তো বিশাল ঝুরঝুরে, দারুণ খেতে, দারুণ খেতে, সত্যি কথা দারুণ খেতে। চিকেনটা ডিসেন্ট আছে, বাট চিকেনটা মরা মরি কিনা আমার গ্যারান্টি নেই, হ্যাঁ এটা গ্যারান্টি দিতে পারছি না, বিকজ আমরা দেখিনি। ওকে গাইস, তো মোটামুটি এই হচ্ছে খাওয়া দাওয়া, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দিও, সঙ্গে সঙ্গে হ্যাং ভাই চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, কোনো অল পছন্দ না তিনটা অপশন পাবে, অল বাটনে ক্লিক করে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ টু দ্য স্টেট, নতুন ভিডিও খুব শিগগিরই আসে, মনে রাখবে হ্যাংলামির কোনো সীমা নেই, টাটা। কি হুজ্জ, কোথায় 10 টাকার বিরিয়ানি পাওয়া যায় সেটা খুঁজতে যাচ্ছিলাম, যাই দেখি।